পাল্লেকেলের উইকেট ব্যাটিং সহায়ক। বোলারদের জন্য কিছুই নাই, যত কিছুই হোক যেমনই উইকেট থাকুক, কিন্তু তারপরেও কি সেটা সারাদিনে এক উইকেট তুলতে না পারার অজুহাত হিসেবে দাঁড় করানো যায়? সোজা কথায় না, করুণারত্নে আর সিলভার দারুণ ব্যাটিং করেছে ঠিক, কিন্তু তাদের কেউ তো আর মাহেলা কিংবা সাঙ্গাকারা না। অজুহাত তো অনেকভাবেই দেয়া যায়, তবে পাল্লেকেলেতে বাংলাদেশের এমন সাফল্যহীন দিনের দায় বোলারদের। দলে তিন পেসার নেওয়া হলো, আবু জায়েদ রাহিদ, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন। তিনজন মিলে বোলিং করেছেন 55 ওভার, মেহেদী মিরাজ একাই করেছেন তাদের সম্মিলিত ওভারের কেবল 3 ওভার কম। আবু জায়েদ রাহিকে যদি নতুন বল ছাড়া অধিনায়ক ব্যবহারই করতে না চায়, তবে তার দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, নয়তো সেটা অবশ্যই অধিনায়কের ভুল কিংবা ম্যানেজমেন্টের। দেশ ছাড়ার আগে অধিনায়ক মুমিনুল হক পেসারদের নিয়ে তার ভাবনা শুনিয়েছিলেন। আমি 5-6টা পেস বলে নিয়েছি হয়তো চিটং টেস্টে, যেটা আপনি ঘুরে ফিরে চিটং টেস্টে চলে যাচ্ছেন। তো চিটং টেস্টে যে উইকেট আপনার যে স্টেট দেখেন, চিটং টেস্টে যারা পেস বলার খেলেছিল আজ পর্যন্ত, তারা কিন্তু আপনার আপনি যদি স্টেট দেখেন খুব বেশি কিন্তু রেজাল্ট মানে খুব বেশি উইকেট পায় নাই, ওই অনুযায়ী হয়তো আমি খেলানো হয়। তো উইকেটের কন্ডিশন বুঝে আমি 2-3-4 না খেলাবো, সেটা তো উইকেটের কন্ডিশন। পাল্লেকেলের গরম হতে পারে পেসারদের বাড়তি চাপ না দেওয়ার কারণ, তবে স্পিনে যদি ভরসা রাখতে হয় তবে বাড়তি একজন স্পিনার স্কোয়াডে রাখায় কি বুদ্ধিমানের কাজ হতো না? তিন পেসার নিয়ে দল সাজিয়ে লাভটাই বা হলো কি? উত্তরটা অধিনায়ক কিংবা ম্যানেজমেন্টই ভালো দিতে পারবেন। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। ঈদের খুশি আকাশ জুড়ে, এই ঈদে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়।